জামানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হঠাৎ করে ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা পাকিস্তান থেকে অস্ত্র বোঝায় জাহাজ আমদানি করে নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশ এদিকে ইউনুসকে বহিষ্কার করতে মাঠে নেমে পড়েছে শত শত নেতাকর্মীরা এদিকে সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার ঘোষণা করল সেনাবাহিনী নতুন বিপদের মুখে পড়েছেন ডক্টর ইউনুস সরকার এদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ দর্শক মন্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির থামনেল এবং ভিডিওটির বিশেষ থেকে হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি ঠিক কতখানি আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটির বিস্তারিত দেখার আগে অবশ্যই আপনাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে বিস্তারিত আমাদের স্ক্রিনে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্তের জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের অ্যাম্বাসি নাই বা কনজুলেট শাখা নেই যার কারণে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতে গেছি সেখান থেকে ভিসা প্রসেসিং করছি স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ট্যুরিস্ট ট্যুরিস্টবারও নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে বড় দেশ তাদের এখানে সবারই অ্যাম্বাসি আছে তো আমরা যে ভারত গেছি ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না তাদের হোটেল ব্যবসা হয় নাই তাদের পর্যটন ব্যবসা হয় নাই নানান কিছু কিন্তু এসেছে সেখানের ট্যাক্সিগুলো কি ভাড়া পায় নাই সেখানের খাবারের হোটেলগুলো কি মানে তারা পয়সা কামায় নাই একটু শপিং টপিং হয় নাই তাদেরও তো এখানে স্বার্থ ছিল তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে ভাবছে বাংলাদেশ যাবে কই বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে সেইটাকে ব্যবহার করে এটা আরও সহজ করেন সিস্টেম হয়েছে বিকল্প বাট বিকল্পটা কিন্তু আর একটু পেঁচাইলা হয়েছে এখানে ভারতের বিকল্প আমরা বের করছি বাট বিকল্পটা ইজিয়েস্ট হয় নাই তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে বাট আমরা মনে করি এটা আরও সহস্তর করা উচিত তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা একটা দেশ না সেখানে অনেকগুলা দেশ কানেক্ট করা হয়েছে বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী যান ওয়ার্ক ভিসাতেও অনেকে যান আর এখন তো আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন এই অবস্থায় ভারতীয় কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিংয়ে আছেন আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে তো আমার কাছে এই জায়গাটা একটু প্যাচাইলা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু প্যাচাইলা লাগতেছেই নাকি বাংলাদেশে থাকা এদের যেই ইমিগ্রে সরি মানে এমবাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল বা এমবাসি আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড আর যদি মনে হয় ওই দেশে গিয়া করতে হবে তাইলে কিন্তু এটা আরেকটু জটিল হয়ে গেছে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে তার মানে ওই দেশেই যেতে হবে যতটুকু আমার কথাগুলোতে মনে হচ্ছে ছিয়াশি জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন তো আবার ইন্দোনেশিয়া যাও ভিয়েতনাম যাও কথা ভারতে পাশের দেশ পাশাপাশি সেখানের ভাষাগত একটা ইস্যু আমরা বাঙালি মোটামুটি ঠেল্লা ঠুল্লা হিন্দি পারি আবার বাংলা পারি তো ভিয়েতনামে গেলে আবার সেখানের ভাষাগত একটি ইস্যু আছে কিছু জটিলতা তো থেকেই যাচ্ছে সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন পাওয়া যায় সে উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোমেটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায় ট্যুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ এখন কি হয়েছে কয়েকটি গুরুত্ব প্রশ্ন আমাদের সামনে এসেছে যেগুলো অবশ্যই আমাদের একটি বিবেচনা দরকার রাষ্ট্র চরিত্র বা অন্যান্য রাজনৈতিক দলের চরিত্র সম্পর্কে আরো খানিকটা বেশি বুঝতে গেলে মুন্নি সাহাকে চারশো সাতানব্বই ধারায় মানে ফৌজদারি বাংলাদেশে এমন অসংখ্য আইন আছে যেগুলো ইচ্ছা মাফিক যেমন ইচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা সরকার কাজে লাগাতে পারে এটি তার একটি নমুনা আচ্ছা যাই হোক কেন ছেড়ে দেওয়া হলো যে মুনী প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন তাকে যেভাবে বিক্ষুব্ধ একদল মানুষ তাকে ঘিরে ধরেছিলেন বাজার থেকে এবং তারপরে পুলিশে সাপোর্ট করা হয় তার অবস্থা নাকি খুব খারাপ হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন এই জন্য আদালতে আত্মসমর্পণের শর্তে চারটি মামলাতেই আত্মসমর্পণ এবং জামিনের শর্তে পরিবারের জিম্মাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি মৃত্যু ঝুঁকি থেকেই থাকে অথবা তিনি গুরুতর অসুস্থ বোধ করে থাকেন এমন কোনো যদি বলি সাবেক বিচারপতি অনেক বেশি বিতর্কিত বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী মানিক তার যে বিশেষ অঙ্গে আঘাত করে আটকরত অবস্থা এবং সেটা তো অবশ্যই ক্রিমিনাল অফেন্স যারা এই কাজটি করেছেন এবং ভয়ঙ্কর কাজ করেছেন যা তার বিশেষ অঙ্গে আঘাত করে মৃত্যু তুর মুখে ঠেলে দিয়েছিলেন তখন সাইফুদ্দিন চৌধুরী মানিককে কেন ছেড়ে দেওয়া হয়নি আচ্ছা উল্টো যদি কোনো প্রশ্ন করি এরকম হত্যা মামলার আরো আসামি রয়েছেন সাংবাদিকদের মধ্যে সাংবাদিক চৌধুরী সাংবাদিক হাসান সাংবাদিক সাংবাদিক ওমর ফারুক এই সাংবাদিকরা গত কয়েকদিন আমরা দেখলাম যে মাথায় হত্যা মামলা মানে কাঁধে নিয়ে তারা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সঙ্গে প্রেস ক্লাবে আড্ডায় মেতে উঠলেন তাদেরকে আটক করা হলো না বরং এই ইকবাল সুমান চৌধুরী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং টেলিভিশন মালিকদের যে সংগঠন সেই সংগঠনের নির্বাচনে মাত্র কয়েকদিন আগে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন কি অদ্ভুত বিষয় তাই না তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কিছু হয় না আবার ঠনকু নানান অজুহাতে অনেকে আবার আটক করা হচ্ছে এবং এই যে পুলিশের ক্ষমতা বলে হত্যা মামলার আসামিদেরও ছেড়ে দেওয়া যায় হয়তো আছে নিশ্চয়ই কিন্তু আমরা এই বিষয়টি দেখলাম এই সরকারের আমলে যেমন আব্দুল মান্নান সাবেক মন্ত্রী সাবেক সাবেল হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে কিন্তু তাদেরকে পরবর্তী জামিন দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আব্দুল মান্নান অথবা সাবেল হোসেন চৌধুরীর মতো মানুষরা কি কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন তাদেরকে এই ধরনের মামলায় আটক করা হয়েছিল এটা নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়েছিল যে আব্দুল মান্নার মতন একজন ক্লিন ইমেজের মানুষকে কিভাবে আটক করা হয় আবার ইত্তেফাকের সম্পাদক জেপির সভাপতি সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য আনোয়ার মঞ্জুকেও আটক করা হয়েছিল তাকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয় এই সরকারটা চাই কি গত পনেরো বছরে আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে যে ধস নামিয়েছে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের এই কথা তো শুরু করেছে যে গত সাড়ে তিন মাস চার মাসে হয়তো রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এই সরকার লেজে গোবরে পাকিয়ে যাইছে তাই করছে এবং যে প্রশ্নটি করছিলাম যে কার অঙ্গুলির নির্দেশে কার হাতের ইশারায় মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হলো অথবা এতদিন আটক করা হলো না সাহার সঙ্গে ভারতে একটি বিশেষ যোগাযোগ রয়েছে এগুলো মানুষ অভিযোগ করে রয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে রয়ের এজেন্ট এগুলো মানুষ অভিযোগ করে তাহলে কি আমরা ধরে নেব যে রয়ের নির্দেশে বা হুমকিতে মনীষাহাকে ছেড়ে দিতে বাধ্য হলো এই সরকার যেহেতু শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি করা হচ্ছে আমি আওয়ামী লীগ সম্পর্কে মনীষী আসামে একটি কথা বলবো নিশ্চয়ই আপনারা শুনবেন একটি প্রশ্ন উত্থাপন করব। তো সেই জায়গাটিতে কোনো চাপ তাপ এসেছে এর মধ্যে সরকার থেকে সরকারের উপরে সেই জায়গা থেকে এবং সেটি সামাল দিতে পারবে না এই জন্যই তাকে ছেড়ে দেওয়া হলো এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট নয় সব জায়গাতে এরকম বিতর্কের সৃষ্টি কেন করা হচ্ছে যেহেতু এতদিন বাইরে ছিল নিশ্চয়ই কারোর সঙ্গে বিশেষ যোগাযোগ ব্যবস্থায় কিংবা কারোর কাউকে দিয়ে বিশেষ ফোন বা নির্দেশে তাকে ধরা হয়নি এটাও তো পরিষ্কার আওয়ামী লীগ সম্পর্কে বলতে চাচ্ছিলাম এই মুহূন সম্পর্কে যখন দেখলাম যে তার পক্ষে অসংখ্য মানুষ রয়েছেন আওয়ামী লীগের বিশেষ করে তখন সরকার যাই করুক না কেন তার তো বিরোধিতা আওয়ামী লীগকে করতে হবে কিন্তু এই মুন্নি সাহার বিরোধিতা তো আওয়ামী লীগ করেছিল যার কিছুটা ইঙ্গিত দেশের বাইরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সফর সফরসঙ্গী হয়ে গিয়েছিলেন কোনো এক সময় কোন একটি সফরে শেখ হাসিনার কথা গোপনে রেকর্ড করছিলেন একটি হোটেলে বসে এবং তিনি ধরা পড়ে যান শেখ হাসিনার নিরাপত্তা কর্মীরা তার কাছ থেকে সেটি কেড়ে নেয় এরকম আমরা শুনেছি এবং যার কারণেই তো মানে যদি কিছু না হয়ে থাকে আমার কথা যদি অবিশ্বাস্য মনে হয়ে থাকে তাহলে একটু মিলিয়ে দেখতে হবে গণভবনে তার প্রবেশ বিচারটাই অবৈধ এবং তার সেটাকে বাতিল ঘোষণা করেছে যেহেতু বিচারটাই অবৈধ বিচারটাকে বাতিল ঘোষণা করা হয়েছে কাজেই যাদের বিরুদ্ধে যে উনিশ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ উনিশ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা সবই বাতিল হয়ে গেল সবই খারিজ হয়ে গেল এবং সবাই এখন মুক্ত হয়ে যাবেন যারা গ্রেপ্তার আছেন এবং যারা পলাতক আছেন সবাই এখন মুক্ত হবেন এখন আমি আবার একটু আগের দিকে যাই ঘটনাটা কী ছিল অনেকে হয়তো জানেন না এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই কারণ এটা হলো আজকে থেকে বিশ বছর আগের ঘটনা দুই সালের একুশে আগস্ট বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটা জনসভা ছিল সেই জনসভায় গ্রেনেড মারা হয় একটা না অনেকগুলো গ্রেনেড মারা হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়েছিল বসেছিল জনসভা শুনছিল সেখানে গ্রেনেড মারা হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড মারা হয় ট্রাকের ভেতরে একদম পড়ে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যায় এবং তারপরে এখনও অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেডের স্প্রিন্টার আছে সেটা নিয়েই তারা জীবনযাপন করছে পুঙ্গত্ব বরণ করেছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর ওয়ান ইলেভেন সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আর একটা সম্পূরক তদন্ত অধিকতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিগতর তদন্ত করা হয় এবং সেই অধিগতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় সালে এবং দুই সালে যখন রায়টা দেন সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না ওখানে যদি মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয় এটাকে বলা হয় ডেথ রেফারেন্স তো সেটা হাইকোর্টে আসে দুই হাজার আঠারো সালেই আসে কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর এবং ডেথ রেফারেন্স বলেন এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কি না হবে এগুলো সবগুলো হাইকোর্ট থেকে নির্ধারিত হয় তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই দু হাজার চব্বিশ সালের অক্টোবরে সেটা শুনানির জন্য ওঠে এবছর মানে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয় একত্রিশে মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এই ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয় শেষ হওয়ার পর বলা হয় এটা যে কোনো দিন এখন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এবং এক তারিখে রায় বলা হলো যে ওই বিচারটাই নাকি অবৈধ ছিল এই হলো ঘটনা এখন আমি একটা কথা একটু বলি সেই জিনিসটা হলো যে এই যে একুশ তারিখ এবং একুশে নভেম্বর যেটা অর্থাৎ আঠাশে নভেম্বর রাত্রে রাজধানীর পুরানো পল্টনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে ছাত্র শিবিরের মত বিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এই ধরনের কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি জানিয়েছেন আগামী দোসরা ডিসেম্বর জাতির সামনে শ্বেতপত্র তুলে ধরা হবে তার আগে পয়লা ডিসেম্বর অর্থাৎ আজ প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র দেওয়া হবে বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টস ফোরাম অর্থাৎ